দেখুন আপনি সফরে যখন থাকবেন তখন আপনি চার রাখাত বিশিষ্ট নামাজ পড়বেন দুই রাখাত কিন্তু যেই সারা তিন রাখাত সেটা তিন রাখাতে পড়তে হবে ঠিক আছে তারপরে রোজা সম্পর্কে সফর অবস্থা আপনি রোজা ভঙ্গ করতে পারেন কিন্তু তখনকার যুগে সফর করা হইতো উটের মাধ্যমে গোড়ার মাধ্যমে হেঁটে তো যার কারণে আল্লাহ এটা বলেছেন কিন্তু বর্তমান যুগে আমরা বিমানে করে করে সফর সফর করছি করছি গাড়িতে যে জায়গা আগে ঘোড়া করে আসতে তিন দিন লাগতো সেই জায়গা এখন আমরা আসছি এক ঘন্টায় হ্যাঁ কিন্তু পরিমের আদি সে চপ কাম রয়েছে এগুলো আপনি মানলে মানতে পারেন যে আমি যেহেতু সফরও রয়েছে আল্লাহ রবীন্দ্র যেহেতু বলেছেন আপনি রোজা না রাখতেও পারেন কিন্তু যদি রাখতে পারেন এটার মধ্যে কোনো সমস্যা হবে না কিন্তু সফর অবস্থায় রোজা বাঁধতে পারেন ঠিক তেমনিভাবে গর্বদারিণী মা যে যদি তার বাচ্চার রয়েছে তার ফেটে তার এটার কারণ যদি তার রোজা রাখতে সমস্যা হচ্ছে কারণ তার সমস্ত খাদ্য হচ্ছে তার মায়ের দুধ তো এই জন্যে এই সম্পর্কে আল্লাহ রবুল্লা আলম এটা বান্দার সুবিধার জন্যে বান্দার আরামের জন্য এটা আল্লাহ রব্বুল আলামিন ছাড় দিয়েছেন